बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु आलैकुम। आज के चले आसलम और एक रेसिपी निये। तो आज के देखो आलू भाजी। तो ये आलू भाजी केटे रेखे एक मोटामोटी करे केटे रेखे और एखे रेखे झाल कुचि और एखे रेखे दूटा बड़ो साइज़ प्याज कुचि और एखे सात आठटा रसुन कुचि कर नहीं धनिया पता कुचि कर नहीं तेल रेखे हाफ बाटी। तो आलूटा मोटा कर केटे नहीं कारण आ যারা আমার মতো নরম আলু ভাজি খেতে পছন্দ করেন তাদের জন্যই মূলত এই রেসিপিটি। সেজন্য আলুটা একটু মোটা করে কেটে নিয়েছি। তো এর বিশেষত্ব আছে কিছুটা আমি বলবো অবশ্যই রান্নার মাঝে। তো এখানে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হতে দিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ঢেলে দিচ্ছি তেল। তো ভাজিতে তেল বেশি লাগে সেজন্য সবটুকু তেল আমি দিয়ে দিচ্ছি। हाफ बाटी तेल दिए एबार तेलटा गरम अपेक्षा। तो तेलटा प्राय गरम हो देखते पाच्छेन। तो एबार आमी केटे रखा प्याज कुचि दिए दिब और प्याज कुचि और रसुन कुचि। तो प्याज कुचि और रसुन कुचिटा खूब ভালোভাবে নেড়ে নিব, ব্রাউন কালার করে ভেজে নেব, পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এটা আমি খুব ভালোভাবে বাদামি কালারের করে ভেজে নেব। তো আমি বাদামি কালার করে এটা ভেজে নিয়েছি। তো এবার আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব, যতটা প্রয়োজন যতটা ঝাল আমি খাই। আপনারা আপনাদের পছন্দের অনুযায়ী ঝাল দিতে পারবেন। তো এবার একটু আমি এটা নেড়ে নিব। আসলে এই আলু ভাজিতে আমি একটু পানি দিব, সে কারণে ভাজিটা একটু মোটা করে কেটেছি, নরম হবে প্লাস গলে যাবে না। আর চিকন চিকন করে কাটলে ওটা পানি দিলে ওটা গলে যাবে, তবে চিকন ভাজি ওটা আলাদা ভাজি, ওটা ঝরঝরে ভাজি হয় আর এটা আলাদা ভাজি। তো ভাজা হয়ে গেছে ঝাল আর পেঁয়াজ। তো এখন আমি কেটে রাখলো দিয়ে দিব। যারা আমার মতো নরম আলু ভাজি খেতে পছন্দ করেন আশা করি রেসিপিটি তাদের খুব ভালো লাগবে। বা নতুন রাঁধুনি যারা আলু ভাজি কাটতে পারেন না চিকন চিকন করে, তো এভাবে কাটলেও কোনো সমস্যা নেই, স্বাদের কোনো হেরফের হবে না, আশা করি অনেক ভালো লাগবে। তো এটা আমি খুব ঝাল আর পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। ভাজিটা সবসময় ধৈর্য সহকারে বেশি অনেক সময় ধরে নাড়তে হয়, যত নড়া যায় ভালো মতো তত স্বাদটা ভালো হয়। তো এটা আমি খুব ভালো মতো করে ভেজে নেব। এটা রুটি বা পরোটা বা গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয়, এটা খেতে খুবই অসাধারণ টেস্টি হয়। তো এটা আমি নেড়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এক চামচ লবণ আর দেব এক চামচ হলুদ গুঁড়ো, এতে করে কালারটা সুন্দর আসবে আর লবণের জন্য আলুটা নরম হয়ে আসবে এবং স্বাদটাও বাড়িয়ে দেবে। তো খুব ভালোভাবে আমি হলুদ লবণ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং খুব ভালোভাবে নাড়তে থাকব। পুড়ে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কারণ পুড়ে গেলে স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেজন্য খুবই সাবধানে ধৈর্য সহকারে এটা নেড়ে নিতে হবে। এটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে
আমি পানি দেব। আরো কিছুক্ষণ এটা নেড়ে দেব। এটা আমি আরো কিছুক্ষণ ভালো মতো নেড়ে নিলাম। তো এখন আমি দিয়ে দেব হাফ কাপ পানি। পানিটা দিয়ে এবার একটু নেড়ে নিব। তো এটা আমি মিডিয়াম টু হাই হিটে 5 মিনিট জাল করে নেব, ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবারে এটা আমি ঢাকা দিয়ে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তবে 5 মিনিটের মধ্যে আমি এক দুবার এটা ঢাকা উঠিয়ে নেড়ে নিয়েছি। তো দেখুন আলু ভাজাটা কতটা সফট হয়ে এসেছে এবং গলে যায়নি। তো এটা আমি আরও কিছুক্ষণ খুব সুন্দরভাবে নেড়ে নিব। যেহেতু পানিটা শুকিয়ে এসেছে, ভাজিটা লেগে যাচ্ছে, সেজন্য খুব অনবরত নাড়তে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এতে করে স্বাদটা অনেক ভালো আসবে, খেতে অসাধারণ হবে। ধনে পাতাটা আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আলু ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক মজার হয়েছে। তো আমি এবার লবণটা চেক করে নেব। তো লবণ সব ঠিক আছে, ভাজিটা হয়ে গেছে। তো এটা নামিয়ে পরিবেশন করার পালা। তো এটা আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, আর আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই সহজ রেসিপিটি জানতে পারে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার প্রথমে পেয়ে যান। এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। তো অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।